শিক্ষার্থীরা স্বাগতম আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। আজকে আমি তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা গাণিতিক সমস্যা সমাধান। দিনাজপুর বোর্ড 2021 সালের একটা গাণিতিক সমস্যা সমাধান করব আমরা আজকে। চলো তাহলে শুরু করা যাক। শুরুতে আমরা উদ্দীপকটা দেখে নেব। উদ্দীপককে বলা হয়েছে যে একটি ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার এবং প্রস্থ 200 মিটার। একজন নভোচারী 0.86 সি আলো বেগে কী করেছে যে 1000 কেজি ভরের একটা নভোযানে চড়ে মাঠটির দৈর্ঘ্য বরাবর অতিক্রম করেছে। সুতরাং দেখো আগে এখানে উদ্দীপকটা ভালো করে বোঝার চেষ্টা করছে। ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। সুতরাং আমরা কি ক্ষেত্রফল বের করতে পারবো এবং এই ক্ষেত্রফলটা পাবো কি স্থির অবস্থায় মাঠের ক্ষেত্রফল বা প্রকৃত ক্ষেত্রফল। এখন একজন নভোচারী যেহেতু একটা মহাশূন্যযানে চড়ে 0.86 সি বেগে গতিশীল অবস্থায় আছে এবং মহাশূন্যযানে ভর দেওয়া আছে, তাহলে গতিশীল অবস্থায় সে অবশ্যই কি দৈর্ঘ্যের আপেক্ষিকতা অনুসারে মাঠটাকে দৈর্ঘ্য বরাবর ছোট দেখবে বা খাটো দেখবে। সেক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য হ্রাস পাবে, সুতরাং ক্ষেত্রফলও হ্রাস পাবে। তাহলে যে দৈর্ঘ্যটা ক্ষেত্রফলটা হবে নতুন করে সেটা হচ্ছে আপাত বা আপেক্ষিক ক্ষেত্রফল। তাহলে দেখো গণন প্রশ্নে চেয়েছে কি যে নভোযানটির আপাত ভর নির্ণয় করো এবং ঘনন প্রশ্নে চেয়েছে নভোচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠটির ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান নয়। তাহলে নভোচারী যে ক্ষেত্রফলটা পরিমাপ করবে সেটা প্রকৃত ক্ষেত্রফল অপেক্ষা অবশ্যই কম হবে, কারণ গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কমে যায়। এটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করতে বলা হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা গণন প্রশ্ন সমাধান করব। শুরুতে কী কী দেওয়া আছে সেটা লিখে নেবে, যে এখানে নভোযানের ব্যাগ দেওয়া আছে ভি কল 0.86 সি। এখানে সি বলতে আলোর ব্যাগ বোঝায়, আমরা সির মান বসাবো না, সরাসরি পরবর্তী সি সি কেটে দেবো। আলোর ব্যাগ সি আমরা জানি 3×10⁸ মিটার পার সেকেন্ড। নভোযানের স্থির ভর বা নিশ্চল ভর এম নট সমান 1000 কেজি দেওয়া আছে। তাহলে নভোযানের আপাত ভর বের করতে হবে, অর্থাৎ গতিশীল অবস্থায় ভর। তাহলে আমরা জানি ভরের আপেক্ষিকতা অনুসারে গতিশীল অবস্থায় কোনো বস্তুর ভর বৃদ্ধি পায়। এক্ষেত্রে সূত্রটা হচ্ছে দেখো এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এম নট নিশ্চল ভর 1000 কেজি, আর রুট ওয়ান মাইনাস ভির মান 0.86 সি সি আলোর বেগ বসাবে স্কোয়ার দিব, যেহেতু উভয়ের উপর স্কোয়ার আছে। এখন মান বসিয়ে ক্যালকুলেটার থেকে আমরা মান পাই 1959.655 কেজি। তাহলে এটি হচ্ছে এই নভোযানটির গতিশীল অবস্থায় ভর। তাহলে দেখো আপেক্ষিকতা অনুসারে ভর নিশ্চল অবস্থায় ছিল 1000, এখন 1959.655। তাহলে ভর বৃদ্ধি পেয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব ঘনং প্রশ্নে। ঘনং প্রশ্নে আছে দেখো চেয়েছিল কি যে নভোচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠটির ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান নয় বলা হয়েছে। তাহলে দেখি যেহেতু নভোচারী গতিশীল অবস্থায় আছে এবং গতিশীল অবস্থায় মাঠের দৈর্ঘ্য কী হবে, হ্রাস পাবে। দৈর্ঘ্য হ্রাস পেলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল কম পাবো, অর্থাৎ মাঠের প্রকৃত যে ক্ষেত্রফল আছে সেটা থেকে কম পাবো। তাহলে চলো আমরা প্রমাণ করে ফেলি। তাহলে এখানে কী কী দেওয়া আছে আগের মতো লিখে ফেলবে। মাঠের স্থির দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য কত আছে 400 মিটার। মাঠের প্রস্থ বি সমান কি 200 মিটার। নভোযানের ব্যাগ 0.86 সি। আলোর ব্যাগ সি সমান 3×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মাঠের প্রকৃত ক্ষেত্রফল কত, প্রকৃত দৈর্ঘ্য এল নট এবং প্রস্থ বি। তাহলে দৈর্ঘ্য এল নট কত 400, প্রস্থ বি 200, হবে কত 80,000 বা 8×10⁸ মিটার স্কোয়ার হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল। এখন দেখো তাহলে গতিশীল, যেহেতু মহাশূন্যযানটা মাঠের উপর দিয়ে গতিশীল অবস্থায় আছে, তাহলে তার দৈর্ঘ্য কী হবে, হ্রাস পাবে। মাঠের দৈর্ঘ্য হ্রাস পাবে, তাহলে এই হ্রাসকৃত দৈর্ঘ্য এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আগের মতো আমরা বের করবো কি এল নটের মান 400 ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভির মান বসাবো সি হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেটারের মান থেকে মানটা পাই কত আমরা 204.11 মিটার। তাহলে দেখো নভোচারীর পরিমাপকৃত ক্ষেত্রফল হবে কত, এই যে গতিশীল দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি কত পাই 204.11 গুণন 200। তাহলে দুইটা গুণ করলে পাই হচ্ছে 40,000
823.5, এখানে প্রকৃত দৈর্ঘ্য ছিল কত 80,000 আর এখানে পাইছি কত 40,823.5, তাহলে দৈর্ঘ্য কমে গেছে, ক্ষেত্রফল কমে গেছে, তাহলে প্রকৃত ক্ষেত্রফল বেশি ছিল আর কে পরিমাপকৃত গতিশীল অবস্থায় পরিমাপকৃত ক্ষেত্রফল কম পাওয়া গেছে। তাহলে উদ্দীপককে বলা হয়েছিল নভোচারী কর্তৃক নির্ণয়কৃত মাতৃক ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান নয়, তাহলে কি আমরা সমান পেয়েছি? না। তাহলে প্রকৃত ক্ষেত্রফলটা কি হবে? বেশি হবে আর আপাত ক্ষেত্রফলটা কম হবে। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে তোমরা কমেন্ট বক্সে জানাও, যে কোন বোর্ডের বা যে কোনো সমস্যার সমাধান হলে আমরা তোমাদের নতুন ভিডিওতে অঙ্কগুলো করে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।